প্রায় 11:30টা। মৌমার ফ্রেন্ড এসছে, ওকে সারপ্রাইজ দেবে, তো তাই জন্য আমরা যাচ্ছি নিয়ে আসতে। চলো বলবো যে মানে আসেনি। এখন অলরেডি রাত্রি 12টা বাজতেই যায়, তো তাই জন্য সুইটি এরকমভাবে দেখছে যে আমরা এত রাত্রে কোথায় বেরিয়েছিলাম। তো এর ফেস দেখো, লিটারালি আমি কিত্তি অসম। সব থেকে বেস্ট ক্যাপচার এসছে গায়ে কভার পরা দেখেছে না। এখন ছুরি খোঁজা চলছে, ছুরি কে এখানে ছুরি খোঁজা চলছে ওখানে। হ্যাপি বার্থডে, বার্থডে মমি। ও এই এই পিকচারটা তুলে রাখ, পিকচার সুইটিস ছুটি। আমি ভিডিও করে রেখেছি, আমি ভিডিও করে রেখেছি। চলো, আরে জেনি এসছে আগে, তাকে খাওয়াতে হয়। এটাকে সুইটি খেয়ে নিয়েছে, আমি ভিডিও করছি, ভিডিওটা টাকা 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 মতো সেম। ঠিক আছে তুই বস, আর আমি হ্যাঁ তো অ্যাড করে করে পাঠিয়ে দেব। এবার খুঁজে খুঁজে পাঠাতেই তো দম হালকা হয়ে যাবে। তো আজকের বার্থডে গার্লের প্রথম সারপ্রাইজ কেক কাটা অলরেডি কমপ্লিট, সারপ্রাইজ দেওয়া সবই কমপ্লিট রাতের জন্য। আর এখনও বিগ সারপ্রাইজ কালকে আসছে, ওটা এখন ওকে বলবো না।
তো চলো, এখন অলরেডি অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর এখন আমরা ঘুমোতে যাব, কারণ মর্নিংয়ে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। ও যাবে পুজো দিতে, ও আর মুনু মিলে, কারণ ওদের একসাথে বার্থডে। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো নেক্সট ইন্টারেস্টিং একটা ব্লগ আসছে ওর বার্থডের পার্ট 2। তো চলো, এখনের জন্য টাটা, গুড নাইট।